समस्त गुरुदेवों उपस्थित साधु गुरु वैष्णव सज्जन मंडली कृष्ण भक्त गुरु भक्त हमार कृष्ण अनुरागी भक्ति भक्ति मातृवर्ग सबके क्षेत्र संप्रदाय पक्ष असंख्य कोटि आज के मधुदान माधुर्यपूर्ण लग्ने अत्यंत मंदिर हम सकल आकार उद्देश्य संसार समुद्रे भाषमान सबाई हमें रोज पूर्ण पावर आशा कामना वासना जर्जरित गाड़ी हमार विषय हमार पुत्र हमार परिवार अथई समुद्रे हाबुडुबु खेते खेते निश्वास फेरानोर कोनो सुयोग नेई पावन बहुल सुंदर साधना करे दिले चार जीवेर निर्जास वस्तु चिरात दत्तम निजभुक्त वृत्तम सप्रेम नामामृत मृत्युदानम चार जुगे निजभुक्त वृत्तन चार जुगे गोपन वस्तु निजे से श्रेष्ठ भाव जा कोनो जुगे अर्पण करें ना निजभुक्त वृत्तन निजे गुप्त धन সেটা কি সপ্রেম স মানে নিজ নিজের কি গুচ্ছ প্রেম নামামৃত মৃত্যু দারণ আপামর জীবিত তার গৌর আপামর চিত্তে দান করলেন নিজে আস্বাদন করলেন অপরকে আস্বাদন করালেন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আমরা বাজারে গিয়ে দোকানে গিয়ে মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খাই বাজারে গিয়ে একটা মিষ্টি খেলাম রসগোল্লা খেলাম রসগোল্লা খেতে গিয়ে যখন রসগোল্লাটা আমি নিজে আস্বাদন করলাম এই রসগোল্লার স্বাদটা আমি বুঝতে পারলাম কিন্তু রসগোল্লা না খেয়ে যদি আমি নিজে রসগোল্লা হয়ে যাই তাহলে রসগোল্লার সাথে তোমরা পাবো রসগোল্লা আমি না খেয়ে যদি নিজে রসগোল্লা হয়ে যাই তাহলে রসগোল্লার স্বাদ আমি বুঝতে পারবো পারবো না দ্বাপর যুগে কৃষ্ণ ভগবান বৃন্দাবনের পথ দিয়ে হেঁটে যাচ্ছে হাতে মুরলি মাথায় চূড়া নটবর সাজে হাঁটতে হাঁটতে চলেছে আমার সময় যেতে যেতে একটা মণিখচিত দেওয়ালে মণিখচিত দেওয়াল এই দেওয়ালের মধ্যে নিজের প্রতিচ্ছবিটা নিজে দর্শন করলে নিজেই দর্শন করে হঠাৎ করে কৃষ্ণচন্দ্র চমকে উঠল যাকে দেখে আমার মন প্রাণ এই দেহটাও পর্যন্ত চাইছে এক পাল ছুটে গিয়ে আমি মন করে জড়িয়ে পড়ে এই পাপিত হৃদয় আমি শীতল করি এই পুরুষ ভগবান কৃষ্ণচন্দ্র নিজের ছবি নিজেই দর্শন করে ছুটতে ছুটতে চলেছেন এই দেওয়ালের মধ্যে ছবিটাকে জড়িয়ে ধরে বাবা যেই ছুটতে লাগে ছুট লাগালো অমনি পিছন থেকে বিশাখা ছবি টেনে ধরলো দাঁড়া কোথায় যাচ্ছে বিশাখা
বিশাখা দেখছো দেখছো কেমন সুন্দর পুরুষ, কেমন সুন্দর পুরুষ আমি তো নিজেকে দর্শন করিনি, যাকে দেখে আজ আমার মহান উচ্চাটন হয়ে উঠেছে। মনে হচ্ছে একবার যদি ওকে গিয়ে আমি নিয়ম করি তাহলে আমার জনমটা ধন্য হয়ে যাবে। আসো বিশাখা আসো না প্রভু, তুমি যাকে ডাকছো ধরতে, যাকে আলিঙ্গন করতে যাচ্ছো তাকে কি তুমি ধরতে পারবে না দয়া ভাই? কেন আমি ধরতে পারবো না? কেন? কারণ ও যে একজনের কাছে বাধা হয়ে আছে, বাধা হয়ে আছে তার কাছে। এই যে বৃন্দাবনেশ্বরী আমাদের রাধা ঠাকুরানী, তুমি আর একটা উপকার করতে পারো বলো দয়া মা, তুমি একবার টিকা করে আমার নিয়ে চলো দেখো কোথায়, ওই যে তোমাদের রাধারানীর কাছে একবারের জন্য, দুবার নয় তিনবার নয় চারবার নয়, একবারের জন্য আমি তার চরণে ধরে প্রার্থনা করবো তুমি আমার নিয়ে চলো না। বেশ, তোমার কাজে তোমার ইচ্ছাকে বাধা দেওয়ার এই বিশ্বের কারোর ক্ষমতা আছে? কারণ নেই, তুমি যখন বলছো চলো এই বিশাখাকে সঙ্গে নিয়ে চলতে যেখানে রাধারানী বসে আছে। ঈশান থেকে বিশাখা সত্যি বলল সেটাকে তোমার কাছে বাধা আছে। রাধি আমি দুবার নয় চারবার নয়, রাধি আমি একটি বারের জন্য তোমার কাছে ভিক্ষা প্রার্থনা করছি, তুমি যদি একবার আমায় দাও ওই পুরুষটাকে, শুনেছি সে নাকি তোমার কাছে বাধা পড়ে আছে। রাধারানী বললেন বধু তাকে তো তুমি ধরতে পারবে না, কেন রাখে? কারণ ও যে বিষয়, ও যে পূর্ণ বিষয়, আর তুমিও পূর্ণ বিষয়। বিষয় হয়ে কি কখনো বিষয়কে ধরা যায়? বিষয়কে ধরতে হলে যে আরে আশ্রয় দিতে হয়, আশ্রয় না দিলে যে বিষয়কে ধরা যায় না। ওই আশ্রয় আশ্রয় করিয়া ভাবি তারে কৃষ্ণ নাহি কাজে আর সব মরে অকার। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তার হরি বাসর তো এলেন, এখানে রাধারানী স্বয়ং রাধারানী কৃষ্ণকে বলছে আশ্রয় নিতে হবে। ভগবানকে রাধারানী বলছে
তোমাকে আশ্রয় নিতে হবে। গোবিন্দ বললেন, রাধে আমাকে আশ্রয় নিতে হবে।
ঠিকানা না যায়। ভগবান ভাবলেন, কৃষ্ণচন্দ্র ভাবলেন, ব্রজ গোপীরা আমাকে উদার করে ভালোবাসে, নিঃস্বার্থ ভাবে। ছোট্ট ছেলেটা মায়ের কোলে দুগ্ধ পান করছে, কাঁদতে কাঁদতে হঠাৎ করে দুপুরবেলা বেজে উঠল শ্রীকৃষ্ণের মরলি, থাকতে পারবে না। ছোট্ট ছেলেটা দুগ্ধ খাবে, মা বলে বসে 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 দুগ্ধ গরম করছে, হঠাৎ বেড়ে উঠলো মাসে দুধের করা উত্রিয়ে করে 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 চুল নষ্ট হয়ে গেল। মার ওখানে নেই, ছুটতে ছুটতে চলে আমি তো এর স্বাদ পাইনি। যে রাধা রানীকে সবাই রাধা কলঙ্কিনী কৃষ্ণ কলঙ্কিনী বলে জন্ম জানা যায়, বাড়িতে জটিলা কটিলা শাশুড়ি নরমী এক মুহূর্ত তাকে চোখে পলক করতে দেয় না, সেই রাধারা কেন মায়াত ভালোবাসে? এই রস্ত আমি কোনোদিন আশ্রয় করতে পারিনি, এটা আমাকে আশ্রয় করতেই হবে। তাই ভগবানের এই মনের ইচ্ছা হল নিজে আশ্রয় করবে এবং জগৎকে আশ্রয় করাবে। তাই ভক্তমণ্ডলে ভক্তিমতী মায়েরা ভগবানের এই অপার করুণা, সবাই তার কাছে তোমরা গরম হয়ে গাও, আমার সঙ্গে তোমরা গাও, আমার সাথে তোমরা বলো, ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাগে, শুদ্ধ শুদ্ধ নহে যদি কৃষ্ণ ভজে। শুন, তোমরা সবাই আমার সাথে গাও, তোমরা সবাই আমার সাথে বলো, প্রাণ খুলে বলো, তাহলে আরে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কৃপা করে যখন এসেছেন এই শিবের রাত্রে, কৃপা করে বলে বসে এসেছেন আপনারা অনেক বড় 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 কীর্তনিয়ান বদলে কীর্তন শুনেছেন, তো হরিনামের তো আর কোনো ছোট বড় নেই, কীর্তনিয়ে বড় ছোট হয়, হরিনামের তো বাবা ছোট বড় হয় না, নাকি বাবা? যদি প্রকৃত আমরা ভগবান তোমাদের বসে থাকি না, তাহলে নামের আসরে গিয়ে কীর্তন ছোট বড় নাম ছোট বড় বিচার করবেন না, তাহলে প্রতিজন্ম করে যদি নাম সংকীর্তন তবু না পায় গজে গজে। এখানে এসে যখন কৃপা করে এসে পড়েছেন এই গণ্ডির মধ্যে, ভাববেন বহু সুকৃতি বলে এসে গেছেন, এই সময়টাকে সু নিতে এসেছে, সু নিতে সু নিতে শুনতে না, শুনে যাবো অমুক কীর্তনে ভালো ছিল, অমুক বাবু ভালো ছিল, অমুক বাবু ভালো তত্ত্ব করে, অমুক বাবু ভালো সুর করে, এখানে আর কোনো বিচার নয়। মহাপ্রভু বললেন তাকে আমি স্পর্শ করি না, তার দিকে ঘুরি না, নাই না। যখন এসে পড়েছেন নামকে ভালোবেসে আর মধুমাখা না, সবাই মিলে প্রাণ করে এখানে মান অভিমান সব কিছু ভুলে গিয়ে আমি গাইব, আমার সাথে আপনারা গাইবেন, কি গাইবেন? তো রাধা কৃষ্ণ প্রাণ যুগ আর
পরিবর্তন হয়ে যায়। সবাই সংসারের চাপ কামনা বাসনা কাম করে করলে থাকে, ভগবানকে সাধন ভজন করার সময় হয় না। ভগবান বলে আমি তো তোমাদের কাছে বেশি কিছু চাই না, বেশি আছে বিষয় বৈভ কিছু চাই না। ভগবান বলে কত্রাম পুষ্পম ফলম প্রয়ম যো নেই হচ্ছে, তোমার কিছু নেই। একটি পত্র দিয়ে কি পত্র না তুলসী পত্র দিয়ে আমাকে কৃষ্ণের নাম বলে দিয়ে যান, তাতে আমি তোমার কাছে বাধা হয়ে যায়। তাহলে বাবা হয়তো আমার নারদ বলে কি বলছেন, ভগবান আপনি কি কথা বলছেন, কোন কোন ভক্তের কাছে তুলসী পত্র নেই তখন সে কি করবে। যদি তুলসী পত্র না থাকে তবে যদি আমাকে একটি পুষ্প দিয়ে কৃষ্ণের নাম বলে অর্পণ করে আমি তার কাছে বাধা হয়ে যাই। যদি পুষ্প না থাকে তাহলে আমাকে একটা ফল দিয়ে আমাকে যাকে হাতৃষ্ট বলে আমি তার কাছে চলে যাই। বলে তার কাছে যদি ফলও না থাকে, বলে ফল যদি না থাকে একটু গঙ্গা জল দিয়ে যদি আমার কৃষ্ণের নাম বলে অর্পণ করে আমি তার কাছে বাধা হয়ে যাই। বলে ভগবান তার কাছে যদি গঙ্গা জল না থাকে কিচ্ছু যদি নাও পায়, আমি তো প্রত্যেকের দেহের মধ্যে দুটো করে নদী দিয়েছি, দুটো নদী গঙ্গায় যমুনা, তো ওটা একদিন দিয়ে যদি কেউ আমার হাত কৃষ্ণ বলে তাহলে আমি তার কাছে দাসে দাস হয়ে যাই। যারা ভগবানকে দেখেন না, ভগবানকে পান না, আপনাদের নিবেদন করবো কালকেই ভগবানকে আপনারা পেয়ে যাবেন। আজকে প্রয়োজনে আজকে আপনারা ভগবানকে দেখতে পেয়ে যাবেন, বাড়িতে যাবেন আমার কথা যদি শুনেন আপনারা দেখবেন একবার ভগবান আছে আপনার কাছে ছুটে আসবেই আসবে, আজকেই পেয়ে যাবেন যদি আমার কথা শুনে চলেন। পারবেন, যদি পারবেন বলে তাহলে আমি বলবো তিন ঘন্টা জলে যুক্ত হবে
আপনারা হয়তো শুনেননি, সেরকম যদি
খোঁজ করেছে শুনেছে, তাহলে এটা খুব সাধারণত হয় না। আমার মহাপ্রভুর অনেক কথা শুনি, নিত্যানন্দের অনেক কথা শুনি, অদ্বৈতের কথাও শুনি, কিন্তু শ্রীবাস বলাধর এদের কিন্তু কথা খুব কমে শোনা যায়। তাছাড়া এই নতুন বলিরা আপনার আশ্রয় করুন, তাই ধন্যবাদ, আশা করি আপনাদের ভালো লাগবে।
দিয়ে
ঢুকে দিয়েছিলেন। তো জানেন সর্বগোস্বামী এক গোস্বামী সনাতন গোস্বামী ওই মণিটা পাওয়ার পরে তিনি খুব আনন্দে গর্বে ছুটতে ছুটতে গিয়েছিলেন। হঠাৎ বাড়ি গিয়ে পৌঁছে গিয়ে হঠাৎ করে চিন্তা করলো, মাথায় ঠেকলো, এই বাবাজি আমাকে এই মণিটা দিয়ে দিল সাতরাজার ধন এই মানিক বল, একটা মানিক সাতরাজার ধন, সাতরাজার যে ঐশ্বর্য ধন যে মূল্য একটা মানিকের সেই তো এই বাবাজি আমাকে এই মানিকটা অনায়াসে দিয়ে দিল। কেন তো বাবাজি এমন কি হবে ধনী যার জন্য এই মণিটা আমায় দিয়ে দিল? আমি এই মণি চাই না, এর থেকে আরো কোন ধনের ধনী, কোন ধনের ধনী হয়ে এই মণিকে তিনি তুচ্ছ করে আমাকে দিয়ে দিলেন, আমি সেই মণি চাই। এই বলে সনাতন গোস্বামী ছুটতে ছুটতে যখন সেই বাবাজির কাছে পৌঁছালে, বাবাজিকে বললেন, বাবাজি আপনি যে ধনের ধনী হয়ে আমাকে এই মণিটা দিয়ে দিলেন, আমি এই মণি চাই না বাবাজি, আমি এই মণি চাই না, আপনি আপনার সেই শ্রেষ্ঠ ধন আপনি যে ভাবে ধনী হয়েছেন ওই ধনী ওই ওই ধনটি আমাকে দিন, আমি মণি চাই না। সনাতন গোস্বামী তুমি সেই মণি চাও, তুমি শ্রেষ্ঠ ধনের ধনী হতে চাও, তবে যাও ওই মণিটাকে তুমি গঙ্গার জলে ফেলে দিয়েছো। সনাতন গোস্বামী চলে গেলেন যমুনার জলে, বাড়ি করে ওই মণিটাকে ফেলে দিয়ে স্নান করে ছুটতে ছুটতে এসে বলছে, বাবাজি দিন আমার শ্রেষ্ঠ ধন দিন, যেই দিয়েছে শ্রেষ্ঠ ধন বলে বসো, ওই ধনী তোমার হাতে দিতে পারবো না, হাতে দিলে তুমি হয়তো হারিয়ে ফেলে দে, হাতে দিলে হাতটা তোমার ভালো কর্ম করে না, রাখতে পারো না রাখতে পারো, তবে এই ধন হাতে রাখার নয়, এই ধন রাখতে হলে তোমাকে হৃদয়ে রাখতে হবে, আর হৃদয়ে রাখতে হলে তোমাকে দু কানে করতে হবে। বসো আমি তোমার কানে দিদি দিদি কানে কানে শ্রেষ্ঠ ধন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে সেই ধনের ধনী যদি হতে পারো তাহলে বলবে যে তুমি শ্রেষ্ঠ ধনী। সেই ধন কোথায় পাবো? মা প্রভু বললেন, শোনো সেই ধন যদি চাও তোমরা আমি ওই ধনটা গচ্ছিত করে দিয়েছি, কেন ধন তো সবাই ভালো করে রাখতে পারবে না, সবাই তো ব্যবহার করতে জানে না, তাই আমার যাকে দিয়েছি সে নিঃস্বার্থভাবে যে চাইবে তাকেই দিয়ে দেবে। নিত্যানন্দ নিত্যানন্দের কাছে মহাপ্রভু তার ধন সম্পত্তি লুকিয়ে দিলেন রাখলেন। তোমা আমাদের গোলক থেকে মহাপ্রভু নাম নিয়েছেন ঠিক নিয়ে এসেছেন ঠিকই, কিন্তু মহাপ্রভু কি দ্বারে দ্বারে দিয়েছিলেন? মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন, ধার দিয়ে দিলেন প্রতিদিনের ঘরে ঘরে করে ভিক্ষা, ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা তাকে দিলে সেই ধনটা দিয়ে গেলেন। নিত্যানন্দ তুমি যার জগতের জায়গায় গেলে সেই ধন সম্পত্তি যদি আমাদের শ্রেষ্ঠ বলতে হয় নিত্যানন্দ নিত্যানন্দ, তাহলে এই ধনটা কে দিয়ে গেল? কে আনলো? এই ধনের মালিককে গৌরচন্দ্র যিনি আনলেন প্রাণমোর যুগল কৃষ্ণ। সেই ধনটা কি? না প্রাণমোর যুগল কৃষ্ণ হৃদয়ের মাঝে তাকে রাখ। ঠাকুর কি বললেন? অত্যন্ত আচার্য বল, অত্যন্ত আচার্য তো বললেন এই জগতে শক্তি যদি সর্বশ্রেষ্ঠ শক্তি আমাদের বলতে হয় সে হলো অত্যন্ত আচার্য। কেন? যিনি বারোটা বারোটা বছর কেঁদে কেঁদে ভগবানকে আনন্দ করলেন,
অদ্বৈতের হুঙ্কারে গোলেন নদিয়া আপনি। আমার সবচেয়ে কার আছে পৃথিবীতে গদাধর হচ্ছে আমার কুল। এই সংসারে কুল যদি রক্ষা করতে চাও, যেমন বধুরা যদি কুলমতি হয় তারা স্বামী ছাড়া কোন পরপুরুষের সঙ্গ করে না, পরপুরুষের গুণ দেখে না, তারা স্বামীর ধর্ম রক্ষা করে ভগবানের সেবা করে। ঠিক বলছে, আমার যদি কোন বলতে হয়, যা কোন নাম যদি কেউ বলতে হয় সেটা হলো আমার গদাধর। পঞ্চতত্ত্ব দেখেছেন তো, বাড়িতে পঞ্চতত্ত্বের ছবি দেখেছেন তো, যাদের বাড়িতে আছে তারা তারা দেখে। চৈতন্য মহাপ্রভু, তারপর দক্ষিণে নিত্যানন্দ, তারপর অদ্বৈত আচার্য, তারপর বামে গদাধর, তারপর আছে কে কিন্তু এটা হচ্ছে ভাব জগতের ব্যাপার, ভক্তি জগতের ব্যাপার, সমমার্গের ব্যাপার। এইখানে যিনি পদটা রচনা করেছেন তার এই যে নরহরি সরকারের যে গৌর নাগরী ভাব, গৌরকে এমন ভালোবাসত, তার সেই নরহরি সরকারের এই গৌরের মানে ঠাকুর নরহরির কথাটা মনে পড়লো, তাই তিনি নরহরি বিলস হয়ে নরহরির কথাটা লিখলেন, শিবাসের কথা লিখলেন না। তাই আজকে আমরা সেই শিবাসের কথায় আমরা যাচ্ছি, রাজে তাই গৌর হরি হরি সংক্রান্তিতে যায়, গঙ্গা স্নান করতে যায় না, কেউ সাগরে যায়, কেউ জয়গুলির মেলায় যায় তর্পণ করতে। আবার মহালয়ার দিনও তর্পণ হয়, মহালয়ার দিনে অনেকে যায়। হ্যাঁ, এই তর্পণ যায় মানে সবাই স্নান করতে যায় না, পূর্বপুরুষদের উদ্দেশ্যে মঙ্গল কামনা করতে, পূর্বপুরুষদেরকে রক্ষা করতে। এখানে মহাজন বললে, শোনো, এই গঙ্গায় স্নান করলে তোমার যে ফল লাভ হবে, এই বছরে একবার করে তর্পণ করলে যে ফল লাভ হবে, তুমি যদি ঘরে বসে তপ্ত হো একবার করে, জয় রূপ সনাতন ভট্টের গুণা শ্রীজীব গোপাল ভক্ত দাসের গুণা, এই নামটা বদনে বলে তাদের চরণ ধুলি একবার গায়ে বেঁধে নিতে পারো, ব্রজের ধুলি বেঁধে নিতে পারো, বৈষ্ণবের চরণ ধুলি বেঁধে নিতে পারো, তোমার শত গঙ্গা স্নানের ফল বাড়িতে বসে এই বৈষ্ণবের কত ধুলি যদি তারা একবার রাখতে পারে, তার শত গঙ্গা স্নানের লাভ হয়ে যায়। তারপর আমার বৈষ্ণবের নাম মনে কথা বলছেন, এই ভক্তির কথা বলছেন বলে মন বড় ভক্তির কথা বলে হবে না, এই ভক্তি করবেন এটা একটা কোনো শাস্ত্র করে চলতে হবে আপনাকে, নিজের মন বড় করলে কিন্তু ভুল হয়ে গেলে। তাহলে এখানে শাস্ত্র কোন শাস্ত্র বলছে, মধ্যস্থকে বলবর্তা বললে মধ্যস্থ সেই সাধারণ
পূজারীরা কি বৃন্দাবনীতে পদ তো শুনবো, পদের অর্থ না বুঝতে পারলে তাহলে যেন কি গল্প শোনা হবে, ঘুম পাচ্ছে বাবা, পকর পকর শোনার দরকার নেই। পালি স্যার বৃন্দাবনের চবু তারা পাহে মোর মন ফেরা, সেটা কি চবু তারা, কি চবু তারা হচ্ছে বৃন্দাবনের রাধা কৃষ্ণের যুগলের দেবী, এটা হিন্দিতে বলে চৌ তারা, সে চৌ তারা থেকে বাংলায় এসছে চবু তারা। বলছে ওরে আমার মন, এই সংসারের মায়ায় বিষয়ে জড়িয়ে থেকে আমি তো বৃন্দাবন দর্শন করতে পারি না, কিন্তু মন এই দেহ নিয়ে তো যাওয়া আমার স্বার্থ হয় না, হয়তো সৌভাগ্য হয় না, কিছু বলতে হয় না, মন তুই তো অনেক ছুটতে পারিস, এই মনটাকে বলো যে মন তুই যেন ওই রাধাকৃষ্ণের দেবীর চারপাশে ঘোরাঘুরি কর, এই মনটাকে যেন রাধাকৃষ্ণের দেবীর চারপাশে ঘোরাঘুরি কর, বৃন্দাবনের চোখ তারা আহে মোর মন ফেরা, আহে বিষ্ণু নরোত্তম দাস, এটা তো হরি সমাপন করে মথুরাদিরা সমাপন করে দ্বারকা রাজা হয়েছে ভক্তমন্ডলী রক্তিমতী মায়েরা, ঐশ্বর্য মাধুর্য প্রভু নহে সমতুল, তবু ঐশ্বর্য হয় মাধুর্যের মূল, আমরা দ্বারকায় যাবো, দ্বারকা হচ্ছে ঐশ্বর্যের দেশ আর বৃন্দাবন হচ্ছে মাধুর্যের দেশ, তাই দ্বারকা যেতে হলে আগে বৃন্দাবন লীলা দর্শন করে বৃন্দাবন দর্শন যদি কোনোদিন দ্বারকায় যান আগে কিন্তু দ্বারকায় যাবেন না, আগে বৃন্দাবনে যাবেন, তীর্থ দর্শন করতে হলে আগে যেতে হবে নবদ্বীপ, তারপর লীলাচল, তারপর বৃন্দাবন, তাই দ্বারকায় তো আমরা যাবো, দ্বারকায় যাওয়ার আগে একটু বৃন্দাবন ছুঁয়ে যেতে হবে, নাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে, তাই চলে সবাই মিলে যায় রাধাকৃষ্ণ নাম করতে করতে সবাই রাধে কৃষ্ণ বল মুখে তুই, রাধে কৃষ্ণ মুখে তুই, রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে যাবে, মথুরা যাবে, লীলাচলে যাবে, কিন্তু যতই তীর্থ করো তীর্থে যাওয়ার আগে তোমার এই দেহের মধ্যে যে হৃদয়ে আসনটা আছে এখানে আগে পরিষ্কার করে তাকে বসাতে হবে, হৃদয়ের মধ্যে তোমার হৃদয়ের মধ্যে শুদ্ধ না করতে পারো সারা জীবন যদি তুমি তীর্থ করো কোনো ফল পাবে না,
তাই আগে হৃদয় পণ্ডে যে তিনি আসেন বিরাজ করছেন ঈশ্বর সর্বভূত অর্জুন আমি সবার হৃদয়ের মাঝে বসে আছি আমাকে দেখতে পাচ্ছে না কারণ বিষয় ভিষ্ঠা গর্তে ওরা সবাই ডুবে আছে তাই গর্তে ডুবে গিয়ে আমার ময়না ডুবে গেছে মনে কালিমা চলে গেছে কামনা বাসনায় জর্জরিত হয়ে গেছে আমাকে দেখতে পাচ্ছে না তাই দেখুন কি সুন্দর একটা মাদল লিখলে কোথায় খুঁজে বেড়াচ্ছেন পশু পক্ষী গুল্ম লতা আদি সবাই ভগবানকে তার দুঃখের কথা কষ্টের কথা জানায় সবাই ভগবানের কাছে প্রার্থনা করে ভগবান তুমি আমায় ভালো করে দাও তুমি আমায় সুখ দাও শান্তি দাও বিষয় দাও মঙ্গল দাও পুত্র দাও পুণ্য দাও বাড়ি দাও বাড়ি দাও 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 ভগবান বললেন একবারের জন্য কেউ বলে না ভগবান তুমি তো আমাদের এত দিচ্ছ তুমি ভালো আছো তো তুমি সুখে আছো তো কেউ বলে না ওরা সবাই স্বার্থপর ওরা আমাকে কেউ ভালোবাসে না ওরা শুধু স্বার্থের জন্য আমায় হাত জগতে সবাই তোমাকে দুঃখে সুখে ডাকে জগতের সকলের দুঃখ তুমি নাশ করো আজ বলছো তোমার মাথা ব্যথা জগতের সবার ব্যথা যে ভালো করে তার আজকে ব্যথা
ব্যথা হয়েছে, মাথা ব্যথা, সে স্বাভাবিক, হাত ক্ষমতা আছে। নারদ মুনি বললে দয়াময়, তুমি বলে দাও কে সারাতে পারবে এই মাথা ব্যথা? তুমি বলো, তুমি যাকে বলবে আমি তার কাছে যাবো। আমার মাথা সারার, আমার মাথা ব্যথা সারানোর একটি উপায় আছে। বলো কি উপায় আছে? আমার প্রাণ দিয়ে আমি চেষ্টা করবো। ভগবান বললেন, যদি কোনো ভক্তের চরণ তুলি নিয়ে এসে আমায় দিতে পারো, যদি কোনো ভক্তের চরণ তুলি আমার মাথায় নিয়ে এসে দিতে পারো, কারণ বলি তবেই আমার মাথা ব্যথা সারবে। এখানে খুব ভক্ত, বেশ পরিবেশটা খুব ভক্ত, আর কয়েক বছর আসছি তো দেখছি সত্যি আপনাদের ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা সবই আপনাদের ঈশ্বর বিষয় সব কিছু দিয়েছে। আজকে আপনার কাছে একটা ভিক্ষা দেবো, দেবেন? দেখছি মায়েরা এখানে খুব বয়স্ক মা একজন, তখন বিকেলে মহাপ্রভুকে আদেছেন হেঁটে হেঁটে মাথায় করে নিয়ে আস। দেখেছি খুব ভক্ত, সবার থাকলে হয় না, তোমাদের পায়ের ধুলি কেউ দিল না আসতে।
কাছে গেলে সপ্ত ঋষির কাছে গেলে তারা শ্রবণ করার সঙ্গে সঙ্গে কান ধরলেন, চোখ বন্ধ করলেন, নারদমণি কত দেব দেবতা নাম কীর্তন, কত গুণী ঋষি সাধু সবাই কাছে গেল, সবাই ভয়ে পিছিয়ে গেল, সবাই চোখ বন্ধ করলো অপরাধে ভয়ে, নরকগামী হওয়ার ভয়ে কেউ কেউ দিল না। হঠাৎ করে আপনার বাড়ির স্বামী অসুস্থ হয়ে গেছে, স্বামী অসুস্থ, স্ত্রীর কাছে গেল, স্ত্রীকে বলছে হ্যালো আমার যে খুব শরীর অসুবিধা, বৈদ্য এলো বলছে শোনো তুমি সুস্থ হয়ে যাবে, তোমার কোনো কাছের মানুষ যদি তোমার জন্য জীবন দিতে পারে তাহলে হয়তো তোমার সুস্থ হয়ে যেতে পারে, তোমার কাছের মানুষজন যদি কেউ তোমার তোমার বলে জীবন দিতে পারে তাহলে তুমি হয়তো বেঁচে যাবে। সঙ্গে সঙ্গে বাড়ির সবাইকে ডাকা হবে, স্ত্রীকে বলার সঙ্গে স্বামী, স্ত্রী সঙ্গে সঙ্গে নিজের পিতা মাতার কাছে গেল, পিতা মাতাকে যেই বলছে বাবা আমরা কি করবো, যে যার কর্ম নিয়ে এসেছে কর্মফল ভোগ করতে হবে, আমরা কি করবো বলো, সবাই সবাই বিমুখ হয়ে গেল, আর জগতে আপন কি